আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিস জুতে পাঙ্গির ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম নোয়াখালীতে হিজবুত তাওহিদ গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ থানায় হামলা তিনজন নিহত আহত দেড় শতাধিক রিজার্ভ চুরি ঘটনায় আজ অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন বাংলাদেশ ব্যাংকে ব্যাপক পরিবর্তনের আভাস ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরিতে সরকারি দলের নেতারাও জড়িত মন্তব্য বিএনপি নেতাদের গভর্নরের পদত্যাগ চান লেলিন হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় এ মাসে বিদেশি পরামর্শক জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স শিরোনাম চায়ের সাথে সেরাটা এবার বিস্তারিত নোয়াখালীর একটি গ্রামে হিজবুত তাওহিদ কর্মীদের সাথে গ্রামবাসী ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত এবং পুলিশের কয়েকজন সদস্য সহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে সোনাইমুড়ি উপজেলার পোরকোলা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আগুনে দগ্ধ হয়ে দুই হিজবুত তাওহিদ কর্মী ও সংঘর্ষে আহত এক গ্রামবাসী নিহত হয় থানায় হামলা হয়েছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ হিজবুত তাওহিদের ১১০ জনকে আটক করেছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বিজিপি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল ১১টার দিকে হিজবুত তাওহিদ কর্মীরা তাদের নিজস্ব সম্পত্তিতে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি নিলে এলাকাবাসী বাধা দেয় এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা পরবর্তীতে ব্যাপক সংঘর্ষে রূপ নেয় এ সময় চাষিরহাট বাজারে হিজবুত তাওহিদের কার্যালয়ে ভাঙচুর ও দুটি বাড়িতে আগুন দেয় স্থানীয়রা ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইব্রাহিম খান রুবেল ও সোলাইমান নামে দুই হিজবুত তাওহিদের কর্মী নিহত হয় এদিকে রাত ৮টার দিকে মারা যান আহত এক গ্রামবাসী দুই ঘন্টা দুগ্ধ করছে তারা এখান থেকে যাইয়া দেখেন মহিলা পুরুষ একজনের বাড়ি এখানে না গ্রামবাসী ৫০ জন হাসপাতালে তারা মৃত্যুর সাথে এখন ভাঙচুর করতেছে আমি তো আরছি আমি সাধারণ পাবলিক আমার কি গুলি করলো আমাদের ১০ জন মারা গেছে আমি কি করছি দাঙ্গা পুলিশ লাঠি চার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে হাজার হাজার লোক এই বাড়িতে আক্রমণ করেছে আপনারা দেখছেন যে তা আমরা ডিসকার্স করেছি আমরা কিছু শটগান ওপেন করেছি লোকজনকে বুঝিয়েছি স্থানীয় জনপ্রতিনিধি আছে স্থানীয় আওয়ামী লীগের নেতারাও আছে সবাইকে মিলে আমরা ডিসকার্স করেছি যে কয়জনকে ইনজুরিড হয়েছে আমরা সবাইকে উদ্ধার করেছি উদ্ধার করে যে কয়জন ইনজুরিড এবং সেই লোকগুলো সবগুলো আমাদের জিম্মায় আছে আমাদের পুলিশ হেফাজতে আছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিজিবি ও র‍্যাব এলাকাবাসী জানায় গত কয়েক বছর থেকে বোরকরা গ্রামে হিজবুত তাওহিদের কর্মীদের সাথে স্থানীয় মুসল্লিদের নানা বিষয়ে বিরোধ চলে আসছে মুসল্লিদের অভিযোগ বায়াজিদ খান পন্নির অনুসারী হিজবুত তাওহিদের কর্মীরা এলাকায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিল দুই বছর আগে স্থানীয়দের বাধার মুখে তারা এলাকা ছাড়া হয় ২৪ ফেব্রুয়ারি তারা চাষিরহাটে সমাবেশ করে উস্কানিমূলক বক্তব্য দিলে এলাকাবাসী আরও ক্ষুব্ধ হয়ে ওঠে গত কয়েকদিনে সংগঠনের বহিরাগতরা এখানে অবস্থান নেয় বাংলা ভিশন নিউজ ডেস্ক রিজার্ভ থেকে ডলার চুরির পুরো বিষয়টি অবহিত করতে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি এদিকে সোমবার বিকেলে তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন গভর্নর ডক্টর আতিউর রহমান বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি হয়ে যায় সেখানে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার গেল ৫ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটলেও সরকার জানতে পারে মাসখানেক পর বিষয়টি নিয়ে রবিবার অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও গভর্নর ডক্টর আতিউর রহমান ভারত থাকায় কোনো সিদ্ধান্ত জানাননি অর্থমন্ত্রী তবে ইঙ্গিত দেন গভর্নর দেশে ফিরলে বড় পরিবর্তন আনার সোমবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে এড়িয়ে দ্রুত বের হয়ে যান গভর্নর এদিকে রিজার্ভ থেকে ডলার খোয়া যাওয়ার ঘটনায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান চুরি হওয়া সব ডলারই উদ্ধার করা যাবে ফিলিপাইনে যাওয়া যে অর্থ তার থেকে অল্প কিছু আমরা আদায় করতে পারছি পেরেছি এবং আমরা আশা করছি যে সমস্ত এভিডেন্স এবং যে বিষয়গুলো তাতে অবশ্যই আমরা পুরোটা আদায় করতে পারবো তদন্ত যেহেতু চলমান আছে তো তদন্তের অগ্রগতিও আছে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের
একটা সভা হবে, সেখানেও এই বিষয়টিও তো আলোচনা হবে বলে আমাদের মনে হয়। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে জালিয়াত চক্র, যার মাত্র ৬৮,০০০ ডলার উদ্ধারে সক্ষম হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ফিলিপাইনের নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যানের বরাত দিয়ে দেশটির এবিএস সিবিএন নিউজ জানিয়েছে, চুরি হওয়া কিছুটা অর্থ তারা উদ্ধার করতে পারবেন। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ৮০০ কোটি টাকা চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করলে সরকারি দলের জড়িতদের নামও বেরিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বর্তমান সরকার একটি তস্কর বান্ধব সরকার, এবার কাউন্সিলের মাধ্যমে দলের জীবন বাজি রেখে গণতন্ত্রকে পুনরুদ্ধারে এগিয়ে আসার মতো নেতৃত্ব আসবে বলেও আশা তাদের। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, দেশে গণতন্ত্র নেই, চলছে লুটপাট তন্ত্র। তাই হলমার্ক সোনালী ব্যাংক, ডেস্টিনি, বেসিক ব্যাংকের লুটের পর এবার লুট হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকাও। দুই মাস আগে টাকা চুরি হলেও অর্থমন্ত্রী তা না জানায় সমালোচনা করেন তিনি। আবুল মাল মানে সম্পদের পিতা, তো পিতাকেই খবর দিল না, পুত্ররা এত বড় অঙ্কের লোপাট করে দিয়ে গেল, এটা অত্যন্ত দুঃখজনক, এবং এই জন্য তিনি গতকাল অনেক দুঃখ প্রকাশ করেছেন। দু মাস আগে ৮০০ কোটি টাকা লুট হলো, কিন্তু অর্থমন্ত্রী জানে না, অর্থ মন্ত্রণালয়কে খবরও দেওয়া হয়নি। কারণ যারা এই চুরি করেছে তারা জানে যে অর্থমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, উনি কিছুই করতে পারবেন না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যেই কয়েকজন জড়িত, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন দেখা যাবে রাজনৈতিক দলের, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ হয়তো জড়িত, এর মধ্যে আবার বিদেশি কানেকশনও আছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের ক্যাডাররা সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গুম খুন নির্যাতন করা হচ্ছে বিরোধী নেতা কর্মীদের। আন্তর্জাতিকভাবে অঘোষিত আর্থিক অবরোধের কারণে দেশের রপ্তানি খাত ধ্বংস হতে বসেছে, দেশে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে পুরো জাতি এখন নিরাপত্তাহীন, দেশে এখন আবারও সেই দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে চুরি যাওয়া অর্থ উদ্ধার ও এর সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। শুধুমাত্র অর্থমন্ত্রী এবং গভর্নরের পদত্যাগেই বাংলাদেশের পরিত্রাণ মিলবে না, এদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই দেশ, মানুষ ও গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হবে। কাউন্সিলে আগতদের স্বাচ্ছন্দ্যে বসার ব্যবস্থা করতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে সোহরাওয়ার্দি উদ্যানের কিছু অংশ বরাদ্দের দাবি জানান রিজভী আহমেদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ঘটনায় গভর্নর আতিউর রহমানকে নৈতিক দায় নিয়ে পদত্যাগের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহুল আলম লিলিন। জাতি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকার পরও অর্থ মন্ত্রণালয়কে না জানিয়ে তার বিদেশ যাওয়ার ঘটনা দায়িত্বহীনতা বলেও মন্তব্য করেন। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নুহুল আলম লিলিন। এক মাস আগে সেই ঘটনা তারা জানতেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এবং আতিউর রহমান সাহেব, তারা সেটা অর্থমন্ত্রীকে জানান নাই, প্রধানমন্ত্রী তো দূরের কথা, অর্থমন্ত্রীকে জানান নাই। তখন অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তিনি তথাকথিত কোন এক মিটিংয়ে দিল্লি চলে গেছেন, এটাকে আপনি কি বলবেন? দায়িত্বহীনতার চরম বলবেন। আজকে আমার যাই হোক না কেন, আমি মনে করি এই আতিউরের যদি আত্মসম্মান বোধ থাকে তাকে অপসারণ করা না, তারই উচিত হচ্ছে পদত্যাগ করা। প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য আপিল বিভাগের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সেই সাথে তলবে হাজির হতে সময়ের আবেদন জানিয়েছেন তিনি। লিখিত জবাব জমা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকও। জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি ও প্রধান বিচারপতিকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন দুই মন্ত্রী। তাদের বক্তব্যে হতাশা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সাথে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে নোটিশ জারি করেন আপিল বিভাগ। পাশাপাশি আপিল বিভাগে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নোটিশের জবাব দাখিল করেন খাদ্যমন্ত্রী। নোটিশে খাদ্যমন্ত্রী জানিয়েছেন রাষ্ট্রীয় সফরে বিদেশ যাবেন তিনি, মঙ্গলবার সশরীরে হাজির থাকবেন না জানিয়ে এক সপ্তাহের সময়ের আবেদন করেন। অন্যদিকে মঙ্গলবার হাজির হবেন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আওয়ামী লীগের
স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তৃতীয় দফায় ইউপি নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে চতুর্থ দিনের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববারও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এ সময় 712টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে 562টিতে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী 23 এপ্রিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় চলতি মাস থেকে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। আর বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। এদিকে 31 মার্চের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশা করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদ খান মিরন। নিরাপত্তা ঘাটতির অভিযোগে বাংলাদেশের সরাসরি কার্গো বিমান অবতরণে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর নড়ে চড়ে বসছে সরকার। নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চলছে যুক্তরাজ্যের শর্ত পূরণের কাজ। এরই অংশ হিসেবে চলতি মাসেই বিদেশি পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আশা করছেন এসব পদক্ষেপ নেওয়ার ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে, কেটে যাবে নিষেধাজ্ঞাও। The service conductors belonging to UK. আমরা মনে করি যে এই দায়িত্বটা 20 তারিখের মধ্যেই আমরা দিতে সক্ষম হব এবং তাতে করে আমাদের এয়ারপোর্টের নিরাপত্তার বিষয়ে আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। ডে 1 থেকে তারা ট্রেনিং কাজ শুরু করবে এবং সুপারভাইজারি যে লেভেলে যে কাজটা এটাকে তারা দেখবে এবং আমাদের যারা আছে তাদের ক্যাপাসিটি সক্ষমতা বৃদ্ধি। আমরা এই জিনিসটাকে আউটসোর্সিং করছি না, আমরা ওদের হাতে তুলে দিচ্ছি না, আমরা আপাতত তাদের সার্ভিস দেবো 6 মাসের জন্য, হয়তো কোথাও আমরা তাদের সার্ভিসে দেবো, তারপর যদি দরকার হয় আবার বাড়বে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক জানান বাংলাদেশের বিমানবন্দরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতা করবে তার দেশ। আমাদের ভূমিকা হচ্ছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। আমরা মনে করি যে এখানকার নিরাপত্তা আন্তর্জাতিক মানের নয়। বন্ধু হিসেবে আমরা সেই মান অর্জনে সহায়তা করতে পারি, কিন্তু ঠিকাদার নিয়োগ সম্পূর্ণ বাংলাদেশ সরকারের এখতিয়ার। তবে পরিস্থিতির উন্নয়নে দুর্বলতাগুলো চিহ্নিত করতে আমরা কাজ করতে পারি। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য এরই মধ্যে 5 সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। হাসানুল হক ইনুর মাথায় জঙ্গিবাদের ভূত চেপেছে বলে সবাইকে জঙ্গিবাদের সহায়ক মনে করছেন বলেছেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। প্রহসনের ভোট বাতিল করলে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। অন্যদিকে জাসদের অপর অংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেছেন ভাঙন বরাবরই শক্তিশালী করেছে জাসদকে। শীর্ষ কয়েক নেতার দল থেকে বেরিয়ে যাওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সরকার দলীয় জোটে থাকা না থাকা, সাধারণ সম্পাদক পদ নিয়ে মতবিরোধ আর মন্ত্রী পরিষদে থাকা যে কেউ দলের শীর্ষ পদে না থাকা নিয়ে দ্বন্দ্বে জড়ায় জাসদের শীর্ষ নেতৃত্ব। আর এর জেরে বিভক্ত হয়ে আলাদা কমিটি গঠন করে দলটির নেতারা। এরই মধ্যে আলাদা সংবাদ সম্মেলনেও পরস্পরের প্রতি ষড়যন্ত্রের অঙ্গুলি তোলে দুই পক্ষই। তবে মূল দ্বন্দ্বটি ছিল সাধারণ সম্পাদক পদ নিয়ে। শরীফ নুরুল আম্বিয়া অংশের সাধারণ সম্পাদকের দাবি, অতীতে নানা কারণে দল ভাঙলেও নীতির প্রশ্নেই মূলত এবারের ভাঙন। অসমী সংকেত মনে হচ্ছে বাংলাদেশের ঘোষ গণতন্ত্র নিয়ে। আমরা পার্টিতেই মানে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছিলাম। বলে যে আপনাকে জঙ্গিবাদের দোষ, ওনার মাথায় জঙ্গিবাদের ভূত চেপেছে, যার উনি অহরই কথা বলছেন। আমি আশা করব ওনাকে উনি সুস্থ ধারায় আসুন। উনি একটা জঙ্গিবাদ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, জঙ্গিবাদ আছে সত্য, জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। আমি আশা করব উনি চিকিৎসা নিয়ে দ্রুত সেরে উঠবেন। প্রশাসন একটা ভোট করছেন, এই ভোটটাকে বাতিল করতে হবে, বাতিল করলে যে কোনো আলোচনায় আমরা রাজি। অন্যদিকে অপর অংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার জানান, কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করার সুযোগ নেই কারো। এভাবে দল থেকে বেরিয়ে যাওয়ার কোনো নমুনা আসলে উচিত নয়। এই সংকট বারবার জাসদকে শক্তিশালী করেছে। জাসদকে যার যে স্থির লক্ষ্য, সেই লক্ষ্যে ধাবিত হবার জন্য পরীক্ষায় উত্তীর্ণ করেছে। এক জাসদ ভেঙে দুই টুকরো হলেও উভয় অংশই আশা করছেন তাদের এই বিভক্তি জোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, পুড়ে গেছে অর্ধ শতাধিক ঘর। আজ শুরু টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের লড়াই, উদ্বোধনীতে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। স্বাগত আরেকবার বাংলা ফিশন সংবাদে। রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। রাত 8:30টার দিকে একটি বস্তি ঘরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন কড়াইল বস্তির ওয়্যারলেস গেটের বেলতলা এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় অর্ধ শতাধিক বস্তি ঘর। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় 2 জন ও হুড়োহুড়িতে আরও 2 জন আহত হন। আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ও মোবাইল অপারেটরদের 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট শুনানির পর সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শহীদুল হক এ আদেশ দেন। যে সার্কুলার দিয়ে যে 6টা কোম্পানিকে বলা হলো যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তার মানে আমাদের বাধ্য করা হচ্ছে, সেটাকে কেন অবৈধ করা হবে না 7 দিনের জন্য? ওই সমস্ত কোম্পানিকে কোর্টে হাজির হয়ে 24 তারিখে উত্তর দিতে হবে এবং এটা 24 তারিখে হিয়ারিংয়ের জন্য ফিক্স করে দিয়েছে। এদিকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ও একটি কুচক্রী মহল তাদের স্বার্থের কারণে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়ে উচ্চ আদালতে রিট করেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলি টক নেটওয়ার্কের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিকাশের এক চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গুম, খুন, অপহরণ এবং চাঁদাবাজি রোধে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ হাতে নেয় সরকার, তা কুচক্রী মহলে সহ্য হচ্ছে না বলে জনগণকে তারা বিভ্রান্ত করছে। তারানা হালিম বলেন, নতুন করে টেলিটককে জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আজ থেকে সিরিয়ায় রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কতদিনে প্রত্যাহার শেষ হবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি রুশ প্রেসিডেন্ট। সোমবার জেনেভায় সিরীয় সরকারের সাথে বিরোধী দলগুলোর শান্তি আলোচনা চলার কয়েক ঘণ্টার মধ্যে পুতিনের সিদ্ধান্তের কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ায় 6 মাসে সেনা অভিযানের লক্ষ্য অর্জন হয়েছে বলেও জানানো হয়। এদিকে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত সিরিয়ার শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন পুতিন। তিনি জানান, এর ফলে সিরিয়ার শান্তি আলোচনায় অংশ নেওয়া বিদ্রোহী দলগুলোর আস্থা বাড়বে। এবার ক্লেমন খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। টি-20 বিশ্বকাপের সুপার টেনের লড়াই, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নাগপুরে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের মাঠে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। শেষ 11 ম্যাচে 10টিতে জয় পেয়েছে ধোনির দল। এর মধ্যে ঢাকায় এশিয়া কাপ টি-20তে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা। দুর্দান্ত ফর্মে রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ব্যাটিং আক্রমণে ধার বাড়াতে দলে ফিরতে পারেন পেসার মোহাম্মদ শামি। হার্ড হিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের অবসরে টি-20 বিশ্ব শুরুর আগে কিছুটা শক্তি হারিয়েছে নিউজিল্যান্ড, যদিও ফর্মে তুঙ্গে আছেন নতুন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। অভিজ্ঞ রস টেইলরের সাথে ব্যাটিংয়ে আছেন অলরাউন্ডার কোর এন্ডারসন। ব্ল্যাক ক্যাপসদের মূল ভরসা বোলিং অ্যাটাক। একই দিন ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 মিশন শুরু করছে বাংলাদেশ নারী দল। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় দিয়ে মিশন শুরু করলেও আয়ারল্যান্ড নারী দলকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জাহানারা আলমরা।
দর্শকদের ভোটে ইএসপিএন ক্রিক ইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক চমক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এতদিন সাফল্যের স্বীকৃতি পেয়েছেন মাঠে, এবার মাঠের বাইরেও পেলেন অভিষেকের পর থেকে বিশ্ব ক্রিকেটকে একের পর এক চমক দেখিয়ে চলা এই কাটার মাস্টার। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন টাইগারদের এই পেসার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এমন সম্মান পেলেন মুস্তাফিজ। ওয়েবসাইটটির ব্যবহারকারী ও মনোনীত বিচারকদের ভোটাভুটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হন এই কাটার বিশেষজ্ঞ। বিচারকদের মধ্যে ছিলেন ইয়ান চ্যাপেল, জেফ ডুজন, জন রাইট, কোর্টলি ওয়ালস, মাহিলা জয়াবর্ধনে, মার্ক বুচার, মার্ক নিকোলাস সহ ইএসপিএন ক্রিক ইনফোর প্রধান সম্পাদক ও সাংবাদিকরা। একই দিনে তার জন্য সুখবর আছে আরও একটি, ইঞ্জুরি কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে তার। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জোয়ারখালীতে হিজবুত তাওহিদ গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, থানায় হামলা, তিনজন নিহত, আহত দেড় শতাধিক। রিজার্ভ চুরি ঘটনায় আজ অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকে ব্যাপক পরিবর্তনের আভাস, ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরিতে সরকারি দলে নেতারাও জড়িত, মন্তব্য বিএনপি নেতাদের, গভর্নরের পদত্যাগ চান লেরি। হজরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় এ মাসে বিদেশি পরামর্শক জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী, সব ধরনের সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল দশটায়, এর আগে নটায় রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলানিউজ ওয়ার্টেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।